আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এরই মধ্য দিয়ে এবারের যে আওয়ামী লীগের যে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা সেটি শুরু হলো। হযরত শাহজালাল ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে এই নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করলেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সিলেটে তিনি 20 ডিসেম্বর সকাল 11:30 পৌঁছান এবং সেখান থেকে হযরত শাহজালাল ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজারে চলে যান এবং সেখানে মাজার জিয়ারত এবং দোয়া করা হয়। এবং সেই এর মধ্য দিয়েই মূলত এই যে নির্বাচনের মাঠে, এবার সেই নির্বাচনের মাঠে নামল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই সাথে তার নির্বাচনী প্রচারণা শুরু করলেন এবং সিলেটে জনসভায় আজকে ভাষণ দেবেন। যদিও তার আগেই তিনি মাজার জিয়ারত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে মানুষ এবারের এখন আর এই আগুনের রাজনীতি চায় না, অগ্নিসন্ত্রাস চায় না, মানুষ নির্বাচনের উৎসবে মাততে চায় এবং মানুষ ভোট দিতে চায়, সেটি তিনি জোর দিয়ে বলেছেন। এবং আওয়ামী লীগ আবার নির্বাচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন এবং আওয়ামী লীগ নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সিলেটের কথা তিনি উল্লেখ করে বলেন, সিলেটে এখন কোনো গৃহহীন মানুষ নেই, ভূমিহীন মানুষ নেই, সেটি তিনি দাবি করেছেন এবং বলেছেন যে আগামীতে তারা ক্ষমতায় আসলে দেশে আরও উন্নয়ন হবে এবং মানুষের জীবনমানে আরও অনেক পরিবর্তন আসবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এবং এই মর্যাদাকে ধরে রাখতে হবে, সেটি তিনি তাগিদ দিয়েছেন। এবং সিলেটে জনসভায় যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়েই মূলত নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা, যেটিকে বলা হয়, মূলত সেটি শুরু হবে। সিলেটের মোট 19টি নির্বাচনী আসন রয়েছে এবং এই নির্বাচনী আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই এই জনসভায় যোগ দেবেন এবং সেখানে প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রী তিনি তাদেরকে যেই দিক নির্দেশনা আগামী নির্বাচনকে ঘিরে সেই দিক নির্দেশনা দিবেন, সেটি দলের তরফ থেকে বলা হয়েছে।